শ্রীকৃষ্ণ চৈতন্য ভাবৎসঙ্গ ভারত বাংলার হাবি বক্তমান আইরে কোটি কোটি কুটি ভক্তি কাত করে উঠি তৎসঙ্গে আজি মোহিনী একাদশী জ্যেষ্ঠ মাসের শুক্লপক্ষে এ মোহিনী একাদশী হান আমি পালন করেছি আজিকার একাদশী এহান বর্তমান যুগে নিয়মপাড়া প্রয়োজনীয় হান কারণ এ মোহিনী একাদশী এহান সম্বন্ধে আমার একাদশী মাহিত্যর মাই করে আছে হেন যে জগদীশ্বর ভগবান শ্রীকৃষ্ণরে যুধিষ্ঠির মহারাজায় আংকরের তা জ্যেষ্ঠ মাসের শুক্ল পক্ষের মোহিনী একাদশী এন মাহিত্য হেন কি হেন এন আং করতে গিয়া জগদীশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজারে ত্রেতা যুগর রামচন্দ্রর ইয়ার ইয়া হারল গণী একাদশীর মাহিত্ব রামচন্দ্র প্রভু সীতার দুঃখ হেনা দুঃখ সীতাই মা সীতার কা অমাটিক দুঃখ এটা ভোগ করে রিতা এবং এর প্রতিকার কোন রাস্তা হেতা বলিয়া বৈশিষ্টমনি রান যে বা রামচন্দ্রী বশিষ্ঠমনীয় মাত্র হান যে পরিবারিক অশান্তি দুঃখতাত্ত্বাবিয়া জ্যেষ্ঠ মাসের মুহিনী একাদশী হান পালন করলে নিয়মপাড়া সাংসারিক দুঃখ দুর্দশাত্ত্ব মানুষ জিন্তা না পার তারা ভালো আজিকার একাদশী হান নিয়মপাড়া মূল্যবান একাদশী হ্যাঁ তাই আজিকার একাদশীতে যে তাই একাদশী ব্রত পালন কর্তারা হাবি বৈষ্ণবরে পারিবারিক শান্তি ধাইয়া নামপাড়া হারুইয়া থাকা বলিয়া একাদশী হেনর মাধ্যমে আমি জগদীশ্বর ভগবান শ্রীকবি দ্বারা ভক্তি কাজ করিয়া তৎসঙ্গে

দীর্ঘায়ু কামনা করিয়া সঙ্গে শ্রীকৃষ্ণ আমার শারীরিক ভার্থক্যজনিত শারীরিক অসুবিধায় দীর্ঘদিন ধরিয়া সেবা শুশ্রূষা চলে তে গীথানকল আমি আরোগ্য কামনা করিয়া তৎসঙ্গে আমার বাংলাদেশ আমার অরিনাস কুমার যেগো আমার ভারত বাংলার সঙ্গর বাংলাদেশ কর্মকর্তা গ যেগো আমার শ্রীকৃষ্ণ চৈতন্য ভাব সঙ্গে ভাগবত পাঠ করে এবং যেগর নেতৃত্বে ভুবনেশ্বর সাধু ঠাকুরের না ভুবনেশ্বর নগর বলিয়া শিলট লইয়ার প্রতিষ্ঠা করে পারেছি এবং আমার সাধু বাবার পথে কৃষ্ণ দাস শিষ্য তার যে কারণে মোহনকানি রাধি গোবিন্দ শ্রী কৃষ্ণ নিয়ে গীথানকর ভক্তি কাজ করি তৎসঙ্গে আমার ভারত বাংলার যত যে মানুষ দোবসি বা আপথে বিপথে আসি হাবি মঙ্গল কামনা করি করি আর বিশেষ করে আজি মোহিনী একাদশী করেছে আমার ব্রজগোপাল সিংহ জাগির আজি আহিল তাও একাদশী ব্রত এবং ধর্মীয় ব্রত আছে আজিকার মোহিনী একাদশী হ্যান সাংসারিক জীবন কাউলিয়া নিয়ম বা প্রয়োজনীয় তাই হাবে হার বইয়া থানাকা বক্তিকা তো আজি আমি সাধু সঙ্গ সৎসঙ্গ আলোচনা আহার আমি প্রত্যেক রবিবার করিয়া দু রবিবার আমি না করেছিলাম তবে আজি আমার মোহিনী একাদশী সম্বন্ধে সাধু সংগ্রহণ করানির লগে লগে আজিকার দিনে হেনার উনিশে মে বাংলা সালে শিলচর রেল স্টেশনে এগারো বর্ষ হিত শিলা আসামর মাটিতে ওয়ানিং এর শহীদ দিবস বাসার দিবস হিসাবে আজি সমস্ত বরাক উপত্যকা এবং সমগ্র বাংলা ভাষাভাষী হেনরে পালন এরে এর মুইয়া আমার বিষ্ণু মণিপুরী সমাজের মানু আমিও ভরাতর আসামর বরাক উপত্যকা আমার তাও শহীদ বাসার সালে শহীদ সে শহীদ সুদেশনা সিংহ গী উনিশশো ছিয়ানব্বই ইংরেজি ষোলোই মার্চ গীতান করো আজি বাংলা ভাষায় দেখাศ 11 সহিতর লগে গীতান করো 10 সহিতর ফামহান দিলা এ দীর্ঘ প্রচেষ্টা কারণে বিষ্ণু পিয়ামুরী পুরি সাহিত্য সভা বহুদিন দিন দরিয়া এ প্রচেষ্টা হান করার কারণে আজি গরা পরিষদ ছাত্র সংস্থা এবং সাহিত্য সভা যে দীর্ঘ ভাষা আন্দোলনের পরিপ্রেক্ষিতে আজি আসামের মাটিতে আমার হাসা হান শিক্ষার প্রাথমিক স্তরে শিক্ষক নিয়োগের মাধ্যমে এখান চলিয়া জারগা আমি বাংলা ভাষা সহ দিবসে আদে সাহিত্য সভায় ওইয়া নিজে অংশগ্রহণ গ্রহণ করিয়া সাহিত্য সভার সাধারণ সম্পাদক মানিকান্ত সিংহ গিরকে সভাতে বক্তব্য দিল ভেনার আমি দেখলাম ডক্টর হরেন্দ্র সিনহা ডিসি না আমার

সুফিয়া মণিপুরী মহাসভার প্রাক্তন সভাপতি নন্দকিশোর সিংহ গিরক প্রাক্তন বিধায়ক তার বিরাট অবদান আন্দোলনের জড়িত আছে নন্দিশোর সিংহ লগে মহাসভার কাম করে পার আছে গিরকর আত্মান প্রত্যক্ষ এবং তথ্য ভিত্তিক যেহেতু গিরক গবেষজ্ঞ ইতিহাসবিদ গির মূল্যান বক্তব্য হান আমি করিয়া নিজের ধন্য করি ভবিষ্যতে আমি বাকি প্যানেল বক্তব্য আমি তাই মি অজা ব্রজগোপাল সিংহ গির করে ভাষা আন্দোলনের তথ্য খানি বিশুফিয়া মণিপুরীর ভূমিকা কি হেনা সিনে গজে খানি অতারানিকা ভক্তিকাত ভক্তি কাত করি নমো ভগবতি বাসুদেবায় পয়লাই শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর এডমিন ডক্টর মানব সিং গির করে থাকার জানাউনি আজিকার আলোচনার মা মরে বার্তন দিয়া সুযোগ দেনার কাউ দিয়া তা ধর ইয়া আলোচনার অকরাগত মর গুরুদেব একশো কারশীল গোনা স সাধুরা গ্ৰহাই বিক্ষীত নালা সৈযুক্ত হীরাচন্দ্র দাস বাবরী নি ভক্তি কাৎ কৰুলি বারো আজি যেহেতু আজি মোহিনী একাদশী ব্রত ও উপলক্ষে উমি প্রভু চরণে সাজারাং ভক্তি কাৎ কৰুলি লগে অংশ গ্রহণকারী গිරগ্যধান চিন করে দর্শক শ্রোধা ভক্ত হাবিরে ভক্তি শ্রদ্ধা জানাউনি আলোচনার মা কোন ভুল ভ্রান্তি হইলে চুম করিয়া অনুধাবন করানির কবি হেচা করুরি বিষয়বস্তু হান যে হানি পেইলু অনৈতাই বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা সাহিত্য ধর্ম সংস্কৃতির বাংলা ভাষার অবদান বলে উল্লেখ করে নিয়ে আলোচ্য বিষয়বস্তু আলোচ্য বিষয়বস্তু অনুধাবন করতে হাপিয়ার তা আমার ভাষা সাহিত্য ধর্ম সংস্কৃতি এটা বাংলা ভাষার মাঝে বাংলা ভাষার অবদান নিয়ম পারা আমার তা আছে আমার ভাষা সাহিত্য সংস্কৃতি ধর্ম এটা এক কথায় বাংলা ভাষার লোকে অচ্ছেদ্য সম্পর্ক অর্থাৎ গভীর সম্পর্ক এটা চোরা চোরা পিছিয়ে খানি বাটি করে উল্লেখ করা মনাউরি কিন্তু যেহেতু আজি উনিশে মে বাংলা ভাষা অস্থি রক্ষার কা 11 গ শহীদ বরণ করেছিল 19 সেক্টর টিং রেজি 19 মে শিলচর রেল স্টেশনে 11 গ শহীদ এর মা নিঙ্গলই আপাAggা কমলা ভট্টাচার্য লগে আরক 10 গ যেমন কানাইলাল নিওগী হিতেশ বিশ্বাস চণ্ডীচরণ সূত্রধর এserde করে আরক 10 গ এটা বেয়া মুট মুঠ এগারো গো রেল স্টেশনে গুলিবিদ্ধ শহীদ হইলা বাংলা ভাষার অস্তিত্ব রক্ষার কাউলিয়া তানু হাবি আসাম সরকারের অত্যাচারে গুলিবিদ্ধ হইয়া ঠইয়েরা দিয়া জাতৰ অস্তিত্ব রক্ষা ধর্ম ভাষা সাহিত্য সংস্কৃতি এটা হাবি রক্ষা করলাতা এর ভাষা শহীদ ওনা এহান বাঙালির ভাষা সাহিত্য ধর্ম সংস্কৃতির রক্ষা কবচ হিসাবে করা এরে ভাষার অস্তিত্ব রক্ষার আন্দোলনে বিভিন্ন গোষ্ঠী সম্প্রদায় বাংলা করেছিল ও তার মাঝে ছিল তা আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী ন্যাম ও মা উল্লেখ করে আমি পুরাণ মনে তাই মোর ব্যাকগ্রাউন্ড পুরী ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট লেরিখানার মাঝে উল্লেখ করেছিল নি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট সম্পর্কে ওহানোর কৃষ্টাই আহনাত উল্লেখ আহাতা বদরপুর নবীন চন্দ্র কলেজের ভারপ্রাপ্ত আগেকার উপাধ্যক্ষ করিমগঞ্জর বামপন্থী নেতা নিশিত দাস গিরকে তার লেরিক এ ডায়েরি অফ এ সোলজার ইন ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ইন বরাক ভ্যালি ওহান দুই সালে প্রকাশিত করেছিল যে গ্রহ দাস মোর গরুয়া হয়েছিল আইয়া ও সময় প্রিন্সিপাল চার্জে আসিল হায়ার সেকেন্ডারি দুর্লভ মোরা থানা তানি যে লেরিক ওহান দিল গড়ে আইয়া ও লেরিকে উল্লেখ করা হয় তাই কিহান বলে একান্ন পৃষ্ঠার মা উল্লেখ করে হে তাই নিশীত রঞ্জন দাসগীরকে

কমরেড চানবাবু সিনহা পাঁচডালি কমরেড গোপী মোহন মুখার্জি পাঁচডালি এন্ড মদন মোহন মুখার্জি পাঁচডালি দুর্লভ আর নৌট ওয়ার্ডি আরগোয়া এহানি মেইন কথা আমি উল্লেখ করেছে গিরকে নিশিদ রঞ্জন দাস গিরকে তার লেরিখানের মাঝে অর্থাৎ বাংলা ভাষার আন্দোলনে বিষ্ণুপ্রিয়া মণিপুরি যেটা সামিল হইয়া একটিভ রোল সক্রিয় ভূমিকা নেছিলাগা সমর্থনে ও তার মা কত নাং বুলে উল্লেখ করেছে আর কেউ আছে এরপরে এটা ছাড়া বামপন্থী নেতা মৃণাল দাসগুপ্ত বা গবেশ নমসূদ্র আগেকার প্রাক্তন বিধায়ক পাথার কান্দি গিরক দিয় গিয়ে উল্লেখ করে তাই পাথার কান্দির বিষ্ণুপ্রিয়া মণিপুরী নিয়ামপাড়া বাংলা ভাষার আন্দোলনে সামিল হছিল তার লেদিখানা ই করে যেমন বামপন্থী নেতা শম্ভু সিংহ খালিবাড়ি কলাবাবু সিংহ পাতারকান্দি কুকিলেশ্বর সিংহ ব্লক রোড ওনা গৌরমোহন সিংহান্দি গোলাপ সিংহ বাজারী ছোড়া কুশ সিংহ পাতারকান্দি নরেন্দ্র সিংহ প্রমুখ এটা মৃণাল দাসগুপ্ত এবং গোপেশ নমসূত্র গাছিয়া লিডে উল্লেখ করেছিল উনিশ একষট্টি সালে বাংলা ভাষার আন্দোলনে সক্রিয় ভূমিকা নিয়া মণিপুরী বলে উল্লেখ করেছিল তাত বাংলা ভাষা আন্দোলনে বিষ্ণুপ্রিয়া মণিপুরীর ভূমিকাও কম নাছিল আমার ও তার ছাড়া উনিশশো একষট্টি বাংলা ভাষা আন্দোলনে আর উল্লেখযোগ্য দিকাহান তাই বরাক উপত্যকা সংগ্রাম পরিষদ বলিয়া আর এক ডাঙর সংগঠন হান শঙ্কর শিলা তীব্র প্রতিবাদ জানাছিলা মুখ আসি তাই উহার নেতৃত্ব দিল তাই সেই তোর প্রাক্তন বিধায়ক নন্দকিশোর সিংহ ওবাকার কাছা জেলা কংগ্রেস সভাপতি রোগে সন্তোষ রায় হাইলাকান্দি কংগ্রেস সভাপতি রণেন্দ্র মোহন দাস করিমগঞ্জ কংগ্রেস সভাপতি ভূপেন্দ্র কুমার সিংহ মনিরাজ সম্পাদক দৃষ্টিপাত বারো করিমগঞ্জ সেবাদল জেলা কংগ্রেস সভাপতি ভূপেন্দ্র কুমার সিংহ সম্পাদক দৃষ্টিপাত গিরকে তার দৃষ্টিপাত পত্রিকার মা আসাম সরকার তীব্র সমালোচনা করিয়া ও বাকা এমনকি বাংলা ভাষার স্থায়ী সমাধানের কাবুলিয়া নন্দকিশোর সিংহ গিরক আলোচনা করিয়া আসাম শিলং চালিহা মন্ত্রী সৌভাত্তপুরি বিধায়ক পদে পদত্যাগ করিয়া কারাবরণ করেছিল নন্দকিশোর সিংহ বাংলা ভাষার আন্দোলনে অকুণ্ঠ সমর্থন এবং বরাক ভাসির পেয়া আসাম সরকারের বিরুদ্ধে এসব অপকর্ম কাবুলিয়াতা বিধায়ক হয়ে যাবে তীব্র প্রতিবাদ জানিয়ে শেষ পর্যন্ত বিধায়ক পদত্যাগ করেছিল আর জেলেও গেছিল গা যার ফলে বরাক উপত্যকা ভাষী হারিয়ানে তার সমর্থনে নন্দ কিশোর গির করে ইয়ে সমর্থন ফলে পরবর্তীতে বাষট্টি তো বিয়া পৰৱৰ্তী বার নির্বাচনে বিপুল ভোটে নন্দকিশোর সিংহ শিলচরত্তি বারো করে বিধায়ক পদ পেইল অবতার বাদেও বরাক উপত্যকা বাঙালি ছাত্র যুব সংস্থার আহ্বানে উনিশশো সালে গৌহাটি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি জারির অসমিয়া ভাষার শিক্ষার মাধ্যম করা নিয়ে তীব্র প্রতিবাদ সামিল ওই ওহানা জানা ছিল তার ছাত্র যুব সংস্থার তরফেত্তপুরি ত্রিপুরার জনদরদী বামপন্থী নেতা কমরেড বিমল সিংহ গিরো করে বিমল সিং অগিরক তার বলিষ্ঠ পদক্ষেপ লাইয়া শ্রীচরাই হইয়া তীব্র ছাত্র যুব আন্দোলন গরিয়া তুলল যার ফলে বাধ্য বিমল সিংহর নেতৃত্বে বরাক উপত্যকা ছাত্র যুব সংস্থা আসাম সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানির ফলে পরবর্তী আসাম মন্ত্রিসভার শরৎ সিংহ মুখ্যমন্ত্রীর সময় ভাষা হিসাবে বাংলা ভাষারে স্বীকৃতি দিয়া আসামৰ দ্বিতীয় অফিচিয়েল ল্যাঙ্গুয়েজ হিচাপে বৰাক উপত্যকা চালু করেন এবং লগে আসাম বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি ক্রানিকা বুলি অনুমোদন দিয়েছিল এর যে ছাত্র যুব সংস্থার তীব্র সংগ্রামের ফলে জেপে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ত্রিপুরার জনদল নেতা বিমল সিংহৰ ভূমিকাও কম নাছিল গতিকে বৰাক উপত্যকার ভাষা আন্দোলনের ইতিহাস পর্যালোচনা করলে হারপেয়ার তা বাংলা ভাষাৰ লগে বিষ্ণুপ্রিয়া মণিপুরী জাতি ভাষা সাহিত্য ধর্ম বারো সাংস্কৃতিক মিল কারণ আমি আছে সুপাধ্য মণিপুরি মাল্লাম বেলাইয়া এবেদাইয়া কাছার বানুগা সিলেট হিঙ্গালা প্রতাপগড় ত্রিপুরা ফামে ফামে শিলনির পিছেদে ধর্ম সংস্কৃতি কৃষ্টিকলা কলা ভাষা সাহিত্য এত উন্নতির কা বাংলা ভাষার মাধ্যমে শিক্ষা লাভ করেছি কারণ আমার মণিপুরী ভাষা স্বীকৃতি মণিপুর সরকারের প্রবল আপত্তির ফলে স্বীকৃতি না থায়া বিভিন্ন মাধ্যমে সংগঠনের ছিয়ানব্বই ইংরেজিতে ষোলো মার্চ ভাষা শহীদ সুদেশনার আত্মবলিদান আসাম সরকার ভাষা স্বীকৃতি জাতি স্বীকৃতি অভিষি লিষ্টিভুক্ত করিয়া পাঠশালার মা চালু করলো আঠারো মার্চ উনিশশো ছিয়ানব্বই ইংরেজি তাতো কইয়া আমি ও যে স্বীকৃতির পিছনে আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষার পুরাপুরি যদিও রূপদান আছে প্রাথমিক স্তরে চালুর পদ তা পরিষ্কার হই ও তার বাদেও আমি গৌরাঙ্গ মহাপ্রভুর ভক্তিবাদ আন্দোলনের পরবর্তী পর্যায়ে বৈষ্ণব ধর্ম এহানরে নিয়ামপাড়া অনুকরণ করি আমি শ্রাদ্ধ কীর্তন সেনা নাম বা সাহিত্যর ব্রজগুলি ভাষাত্ম করি চন্ডীদাস বিদ্যাপতি গাছের অনুকরণে আমার লেখক সাহিত্যিক ইয়াম পারুকিয়া সাহিত্যর ভান্ডার গো অনুকরণে আমার ছন্দ এতালো আমি অনেক আগ বাড়েছি তা তো বিশেষ আর কো আধ্যাত্মিক দিকাহান শিল ভুবনেশ্বর সাধু ঠাকুর রর ভোজন মার্গে অনুপ্রেরণা পিয়া পদ্ম আরেকও জগরসে ও চৈতন্য মহাপ্রভুর মাত্রে গেলেগা পরবর্তী অষ্টম অবতার হিসাবে শ্রীল ভুবনেশ্বর সাধু ঠাকুরের মার্গে দীক্ষিত নয় বাংলা ভাষার লোক সম্পর্ক উঠেছে। গতিকে আমার ভাষা স্বীকৃতির বহু আগে কিন্তু অর্থাৎ বিংশ সতিকার অকরাগত অর্থাৎ উনিশশো দুই ইংরেজির মা তনুবাবু উত্তর পূর্বাঞ্চলে বাংলা ভাষা শিক্ষালাভ করিয়া কলিকাতা বিশ্ববিদ্যালয়ত্ব পইল্লাকার গ্রাজুয়েট গো হিসাবে ডিগ্রিধারী পেলতা বাংলা ভাষা মাধ্যমে গতিকেই এshade উতার পিছেদে মোহনทร কুমার সিং ইতিহাসবিদ এর পিছেদে আমার মানিক সিং গালবরत्न নন্দ কিশোর সিং জগতমোহন সিংহ মদন মুখার্জি গবি মুখার্জি ভূপেন্দ্র কুমার সিংহ আর সাথে বিভিন্ন আমার পূর্বপুরুষ জেতা বাংলা ভাষা লোপা করিয়া যেহেতু আমার বরাক পুস্তকাত আমার ভাষা হান ও যেহেতু ও পর্যায়ে নাগেশে ঘানতে এটালো শিক্ষা শিক্ষিত আমার বহু অবদান থয়া গেছি গা তা থকিয়া বাংলা ভাষার লোক আমার সম্পর্ক আমি বেলা নারিয়াল এরপরে

গতিকেই এর আমার আমার যাতে শিক্ষা লাভ করিয়া দিকপালাকে রাসলীলা কংসব লঙ্কা কাণ্ড হিঙ্গালার মা বাবাগর রামায়ণ ধনসেনা সিংহ রামায়ণ সম্পূর্ণ বাংলা ভাষায় এটা নাটক এবং কীর্তন পদাবলী এটাই করিয়া বহু গুণার মেডেল পেইয়া অপেক্ষ দিকপালাকে লাগে সীতালাটা আমার বাংলা ভাষার মাধ্যমে গতিকেই আর আমার কুরুক্ষেত্র যুদ্ধ ওতা আমার বাংলা ভাষা হলো নাটক মঞ্চস্থ করেছিল গতিকে আমার তা বাংলা ভাষা লগে সুপিয়া আমার বিষ্ণুপুরিয়া মণিপুরি ভাষা ওবাকা বাকা আর কেউ তাইলে অবদান নাম পারা আছে এখানে আমি মাতে পারি গতিকেই আমি এবাকা এর করিয়া আমার ওবাকার রাজধারী সূত্রধারী এটাও যেটা এলাদি তারা ইসালপার ডাকুলা দ্বারত্ব করিয়া এটাও বাংলা ভাষার অনুকরণে ওবাকার ব্রজবুলি ভাষা অন্যান্য রাগ রাগিনী ছন্দ এটা আমার তো পিত্তপুরি জর্গ করেছি গতিকে আমি আর্য ভাষা হিসাবে সংস্কৃতির ধারক বাহক তবু বাংলা ভাষার অবদান এখানে আমি বেলা নারিয়া আমার লোক রকতর্মী হলে হোম ইয়া আছে আজিকার এ উনিশ মের এই যে শহীদ দিবস উপলক্ষে রক্তক্ষয়ী আন্দোলন হইয়া বাঙালি জাতির ভাষা কৃষ্টি এটা রক্ষা করা ও আজিকা শহীদ দিবসে মিতানুরে হাবিরেও তানুর আত্মার সদ্গতি কামনা করুরি আর আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরীর ভাষা সাহিত্য সংস্কৃতি ধর্ম এটা রক্ষার কাবুলিয়া বাংলা ভাষার অবদান নিয়াম পারা বলিয়া মনে করুরি গতিকেই আকু পরবর্তীতে আমার আইতারা যেটা অংশগ্রহণকারী তানুখানি হয়তো ইয়ে বইলে পিছাদে শুনলে পরবর্তীতে যদি মোর কোনো আর খানি মাতে পারলে মি পিছাদে ইয়ে বইতো এবার এহানাত মেপাত করে

বাংলারও প্রধান হান আমার রকতার ভিতর আছে বলে আজাগি রক্ষে যে মাতলা সঠিক কথা তাই আজ উনিশে মে ভাষা শহীদ দিবস বাঙালি জাতির বঙ্গসাহিত্য সাহিত্য সম্মেলন বা অন্যান্য অর্গানাইজেশনে আমার শহীদ সুদেশ নারো পৃথিবীর দ্বিতীয় নারী শহীদ গো প্রথম শহীদ কমলা ভট্টাচার্য দ্বিতীয় শহীদ শহীদ সুদেশ গীতানকর তাই আজি বাংলার অবদান সম্বন্ধে বাংলাদেশ মাটিতে আমার প্রবচক একশো আট শ্রীল শ্রীকৃষ্ণ দাস বৈরাগ্য ঠাকুরের শীর্ষ ভুবনেশ্বর সাধু ঠাকুরের দ্বারা নালাই দীক্ষিত অনিল রাজকুমার পরিচালক হিসাবে আছে আমার তা মধুমঙ্গল হবিত হয়ে আর তা নিহারিকা সিং আর তা কোন যদি কমেন্ট কর্তারা বা হমানি মনি তারাও তাইলে আলোচনার আমি হাবি দ্বারা খুলে দিয়া কারণ আমি সি এর আর হাবি অংশগ্রহণ করা নিউ যে তবে হাপি করে আমি সাথে মাঠে নাড়িয়া কমেন্টের মাধ্যমে আলোচনা অংশগ্রহণ করা নিকা যদি কোন ইনভাইট রিকোয়েস্ট কর তারা আমি আলোচনা অংশগ্রহণ করি না তো অনিল রাজকুমার গিরোকে বাংলা ভাষা এবং বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষার এ ব্লাড এন্ড সোল রিলেশন যে হ্যাঁ আত্মা এবং পরমাত্মা রিলেশন আমরা দেখি হ্যাঁ এর আগে দেখানি অতারা নিকা

গুরুত্বপূর্ণ আলোচনা শ্রবণ কর্তারা যে তারা গিরি কি ধানি দেও আমি কুটি 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 দণ্ডবধ ভক্তি কাত করিয়া ভাষা হানার নিঙে অর্থাৎ বাংলা ভাষা এর সাথে আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা ভাষা বাংলা ভাষা আমার তো আমার তাই আমার ইমার আমি যেহেতু বাংলা জড়মসি আমার বপা অপি তানু নিয়ামাটিকে আইহা অথবা আমার পূর্ববর্তী এলাকা যে তাবাসি আমার প্রায় ষাট ঊর্ধ্ব সত্তর ঊর্ধ্ব যেটা আছি তা কিন্তু ভারতের তো আহেসি বলিয়া দবদিও কিন্তু আমার বাংলা ভাষায় হানার লগে বেকাও সম্পৃক্ত না তানো না ওপার তারা না ওপার তারা তানো হারপেই তারা বললেও বা ঠারা কে আন্দি তারা আর আমি যেহেতু বাংলা জরমসি জরম দিয়া হুকাঙ্ কালেত কলম গদরিয়া অ আর কই বাংলা লই করেছি বাংলা হান লই প্রাইমারি পাস মধ্যম মাধ্যমিক পাস করলাম কলেজে গেলাঙ্গা এখান হল তাই বাংলা চর্চা হান আর আমার ঠারে হান আমার ইমা আমার বাবা তানু গড়ে হমে বাংলা স্কুলতো আহলে গো ভাই

ঋষিকের চৌধুরী ও শ্রীহট্টর প্রাচীন নীতি কথা হ্যাঁ যে হ্যাঁ উল্লেখ করে গেছি গা বিশেষ করে আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরি আসাম শ্রীহট্ট আর বিষ্ণুপ্রিয়া বাসা এর হানির মাঝে গভীর সম্পর্ক হান আছে সিলেটি বাসায় হান যদিও বঙ্গ ভাষা বলিয়া আর বাংলা ভাষা কিন্তু সিলেটি সিলেট অঞ্চলের বাসায় আনল তাই দেবনাগরী ভাষা হানে হান কিন্তু বাংলা ভাষা না করি সিলেট অঞ্চলের সিলেট আসাম করিমগঞ্জ লাগিয়া আলাদা বর্ণমালা আছে আলাদা ভাষা আছে এবং আমার মণিপুরি আমি যে বাসা ইমার ঠার যে হানা মেট আমার ঠারে গোর লোকে আমার বাসায় হানার লোকে তানুর শুরু গো ছন্দ গো অটোমেটিক লিখানি আন মিলে পরের গা তাইলে এ বিষয়ে আনার হয়তো আমি পৈলাত্ম নাও মাসু আমার সদীয় কাকাগিরকে এই নার মধ্যে অনেক আলোচনা করা গেছে যে জাহানকে লাগা বাদ আলোচনা করতেই পরবর্তীতে মিউ খানি উপস্থাপন करतो তবে অনেক গৃগিতানি জাহান মাতারা বাকা আমারতা লো আমি চর্চা করানি আর মানুরতা উদারি না করানি তো আমারতা বলতে এবbaka বুজন গৃগিতানি নুকুলি আমার থারে হানোরে বড়িয়া এলা আন্দু হানলেন করিয়া মালটে বর্মা যে কৃষ্টি কালচার করতে না কিন্তু রসতত্ত উজ্জতম যে বিষয়টা আগেকার ববাও আমার রাস রাখওয়াল কীর্তন নটপালা নাটক বিভিন্ন এবাকা পেয়া ওরা মেয়ের দুর্গা মাঝে মহাবা রামায়ণর দিতারা হাবিতে বাংলা নাই তাই বাংলা ভাষা হান আমার লগে না পশে আমি যে বাঙালিও পলাঙ্গা ওখানে কোনো কথা হান না নাই কারণ ভাষা উপভাষা দেশ আনার মাঝে আজি আসাম স্টেটে ঘর মাঝে কাকাগাছি আছো আমার সদ্যা আমার অর্ধা আছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আন তার আন্তর্জাতিক ল্যাঙ্গুয়েজ আন আছে আমি যেপে যে কোনো রাষ্ট্র গেলে গা ইংলিশ আন পারলে আর কোনো ভাষা না লোক নাই নেই হান তাহলে ইন্টারন্যাশনাল আজি ভারতে বিশেষ করিয়া বাংলা করিমগঞ্জ ডিস্ট্রিক্টে বাংলা মিউ গেছে ই হিলুগা নাই অটোমেটিকলি সিলেটি হাবি কিন্তু আপনার কাছে যে চর্চা আন আমার ভাষা আনার লগে আসামিজ ভাষা না আছে আমার ভাষা আনার লগে হিন্দি আনো না আছে চর্চা কর্তারা তবে আসামি আনে নিয়াম আসামি আর নিয়াম এর কারণ না হইল তাই আমি আহিছে আইছে হ্যাঁ এই যে আহিছে বলি আনতে ওগো আহাছে আহেছে আহিছে তাহলে আসামীর লগে তো আমি পুরাই মিলিয়ান নাই বাংলা লগে যদি আমি কে আইছে সে আইছে তাহলে এর যে টানে হান সুরে হান ওই পার্থক্য তো তেমন কোনো পার্থক্য নেই অর্থাৎ আমার হান আমার মতো করে আমি গ্রহণ করেছি তানুর হান তানুর মতো করে গ্রহণ করেছি এর আনি মানে মূল বিষয় হান যাই হোক ভাষা তত্ত্বর একমাত্র রাষ্ট্রীয় হিসাবে বাংলাদেশে স্বাধীন করতে গিয়া বায়ান্নর আমার সালাম বরকত রফিক জব্বার গাছি যে বাসার আন্দোলনে করতে গিয়া বন্ধুকর মুহানের মাঝে তানু আত্মাউত্তি দেশি তানু শহীদ বেদিগত এবাকাও বিয়ান্ত উঠিয়া গিয়া একুশে ফেব্রুয়ারি আহিলে আমার মায়ের আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি বলতে পারি এলান দিয়া দিয়া মন্ত্রী মিনিস্টার সহ এলান দিয়া দিয়া করে উরে আল বারু আও লাইন দূরে গিয়া উদ্দিন শহীদ দিনও আইলে পানি পরের পাড়া বাসার প্রতি মায়া আহান যদিও এদেশে আনার মাঝে আসি আমি বাঙালি নাই থাইলেও আজি স্বাধীন ভাবে যে কথা আনলো আমি অফিস আদালত আমি চলে পারি আর বাসার প্রতি আমার তা মায়া হান আছে ওহান একমাত্র বাংলায় বাঙালি বাসার কা প্রাণ বায়ান্নত দুই নম্বর হইতে আমার ইমা শহীদ সুদেশ না সেই বিষ্ণুপ্রিয়া মণিপুরী বাসার কা বলিয়া উনিশে মার্চ তেই যে আন্দোলনে হান করিয়া গেলি আমি আমি যেহান শাহজালাল বার্সিটি গো এর আমার সিলোটে বিষ্ণুপ্রিয়া মণিপুরি ছাত্র ইউনিয়ন গত বছর শাহজালাল বার্সিটি গোর মাঝে আমি শহীদ বেদি গো করিয়া সুদেশনার ছবি দিয়া মাল্য দান করিয়া পুষ্প দান করিয়া বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষা শহীদ দিবস বলে রেলি নিকালেয়া পালন করলাম তাইলে আন্তর্জাতিক পরিমাণ লোক আমারে কোনো বাধাও না দেখি আরো তানু মাতলা যে তানুর কা আছিল আহাছিলা জ্ঞানীজন গুণীজন আছিল যে স্বীকৃতি দিলাম যে বিশ্বে যদি বাসার কাবুলিয়া প্রাণ দেয় যারা বিষ্ণুপ্রিয়া মণিপুরী তানু বাসার কাবুলিয়া প্রাণ দিয়েছি নিমুতনা করেছি আমার জাত হানরে থইয়া নাল করিয়া পাশাপাশি রাষ্ট্র আমি বসবাস করিয়াছি রাষ্ট্রের প্রতি আমার অবশ্যই অবশ্যই মর্যাদা থইয়া আমার ঠারে হানরে আমি তো তো রানী লাগতই এহানে কি। তো পরবর্তীতে ফ্লোর পেইলে মি আর খানি তো তোর তো উপস্থিতিতে মি এতটুকু ভুল ভ্রান্তি হইলে ক্ষমা করে দিবা আর মানরদা আছে পেজ খানি আলোচনা করানির পরে আকো আমার আসি তানুরে আমি সুযোগ দিতা নাই আবিরে মি বক্তিকা করে উনি শ্রী রাদেশ রাদেশ আজি

আনতে এটা হাবিস সিরিয়াল বাই সিরিয়াল বাই সিরিয়াল বাই গিয়া মরমা লগলে তা হাবির কুল্লি গো মরমা লক দৌইয়া গলি গা এবাকা দৌই লিয়ে গলি তাই মরমা লকর মিডিয়েট জেঠি গো তের জেঠি বন গা গয় থাইলি আর হাবি দৌর কুইয়া পি গা সরগিয়া উরুল লেই দেবি তেন নাঙ্গান আমার তা মুবাউ গো দৌইয়া গলি অনেক আগে মুক্তিযুদ্ধ গো আছিল গো তাও দেহরক অন্তে আগামী রবিবারে শনিবারে গড়সেন পাহান রবিবারে সরাত থানুই তুইহান তের বিধি আত্মাগর কাউ বলিয়া অমি বক্তমানে হাবিরাং বিখান মাগে দিয়া তের কাউ বলিয়া আশীর্বাদ আন করে দাদি বান যাতে তের আত্মাগ বৈকুণ্ঠ সেবাত গিয়া প্রভুর নিঙে থাপালি দিবানি আর কি জয় রাদি আয় আমি পইলা অরা ওতে আমি মাগে ছিলাম না পিয়া বাকা তরান্ত নাঙ্গান হারাং কপান নিয়াম পারা হবা

পাকিস্তানকর আত্মমাগ পরম শান্তিতে থাকগা এবং ট্রেন্ডিং এ আমি আজি শুভ একাদশীর দিনে আমি ভক্তি গাত করি আর প্রভু রাנג যা হাতে রাধা কৃষ্ণ যুগল সেবাপি রাধা 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 ও আজি কার আলোচনা না আমার ইতিহাসর দৃষ্টি মঙ্গিলা ভাষা আন্দোলনে বাংলা ভাষা আন্দোলনে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভূমিকা এর বিস্তারিত আলোচনা করলো আমার বোঝা পড়া জাগি রকে এবং অনিল রাজকুমার নিমন আইল তাই মেহুদা প্রবচন পরে হাসার গজে গিরকে যে আজ এত সুন্দর আসলে নামপাড়া উপকার হইলাং আজি কারণকুমার গিরকে তথ্য হানি তুলে দরানির কারণ তো আমি সাহিত্যর দৃষ্টিভঙ্গি ল ইতিহাসের দৃষ্টিভঙ্গি যে আনি হার পাইলাম আমার পধুবঙ্গলাকাও হমানো আছে নিহারিকাও আর আছে আনতে আমি আলোচনা তানু তানুহ মহিলা পলামি পরিচিত তবে খানুরে খানি বাসানি আন পরায়া খানি মাতানি মনাউরি যে দেহানি মাতানি ও হুওয়ানি বিষয়ে বিনা মাততো যেতু আন बारा মাতানি প্রয়োজন নেই তবে বাংলা ভাষা গজে বিশ্ববি আমি পুরি সমাজেতে আসলে বিশ্ববি আমি সমাজে হান বাংলা ভাষা

নাস্তি সম সমস মানুষ জীবনে হাবিত না করানি উপকারী তার স্বীকার না করানি এর কি পাপ পৃথিবী এবং এ স্তৈন্য সম মানে ওরে নিইয়া পার তলের খাইয়া চলানি তানুর শল চলানি মানে নিয়মপাড়া পাপ দুহান

বিষ্ণু বিয়া মনিপুরি ভাষা সাহিত্য সংস্কৃতিতে বাংলা ভাষার অবদান যদি স্বীকার না করি আর ওইতেতে আমি কোনদিনও মানে নিজরে ধর্মিক বলে মনে না করতাম কি আমার সংস্কৃতি জানার hábito না আর শ্রেষ্ঠরা আছেন লোহান রবীন্দ্রনাথ ঠাকুরের এত সুন্দরভাবে মানবিক রকিটা বাংলাদেশ সব জুরামন্ডপে নিরসংমুখার জি মালটেপে এত সুন্দর বাংলা ভাষা আমার মণিপুরী যে আগেই আমার মণিপুর মাটির এত সুন্দর পরিবেশে বাংলা ভাষা লো রাজ পারেছি এলা কীর্তন করে পারেছি কিন্তু এপে উল্লেখ করলে যে নীল যার এলাহ রামগোপাল রলাহ কালাসেন এলা রাম সিংর এলা বুলিয়া আমার সমাজে মাত্র

ম ফলা তুলে দরে পারেছে হান রবীন্দর আতা দেখলো হা না চলে তাই ফুলর মধুসি সারার তাই মধু এটা বাঙালি জাতির রাখ না পাছে বাঙালি জাতি রাখ না পিয়া আসল মধুয়ে টা প লগাতা বিশ্ুবি আ মনি পু রা কমপই লগাতা বামাননু আছে কারা আনিদের সমুখাজে গা গলে আতা রাতে হান এতো মানে বৈশত তারই মাত্রে আ কি টা করতু morji bone mi ras na sasu wo kito ima iras rati anat jerase anor bang lalo muruli wuli a jamela dari agoi eto so muruli wu juga solo dar shisho go juga solo dar go guru senari ras kumaro shisho guru ses kumaro senari ras kumaro elauta juga solo dar amal patar kandi tarangase tarangto muruli rang ase muruli rang to huni emang eba kau

মানে ভাব আহির পানি আর এত সুন্দর আসলে তাহলে বাংলা ভাষা ভুলেন আর কি আমার ছাত্র হানতে বাংলা ভাষা বাংলা ভাষা এবং বাংলা সাহিত্য বিরাট পার্থক্য আছে সাহিত্য আনে ভাষা আনে কোনোদিন সমান না হল ভাষা আনোরে আর এক গভীর আপারের কথা সাহিত্য আনে বলে ভাষা আন কোনোদিন ও সাহিত্য আনো না সাহিত্য আনে ভাষা আনে একখান না বাংলা ভাষার অনেক উপভাষা আছে আমার ভাষার অনেক উপবাস আছে আমার ভাষা তা মেজরলি আমি তো রাজারগাং তথাপিও ত্রিপুরার মানুষ অনেক শব্দ আছে অনেক প্রনাউন্সিয়েশন আছে আমার আসামের মানুষ পার্থক্য আছে রাজার গাঙে রাজার গাং পার্থক্য আছে মাদে মাদী গাং উ গতি ভাষা আনার মাধুর্যতা সৃষ্টি তা সাহিত্য কিন্তু অনেক যে আমার ইশালপা রেলা রাজরে বাংলা ভাষার এলা বাংলা ভাষার এলাকা বাংলা সাহিত্য রেলা

সাহিত্য হানর বুঝা সাহিত্য চেস্তরনাথ কাকর তাই অস্তর গিয়া আমার মানুয়ে তাই বাংলা সাহিত্য হানরে বাংলা ভাষা আর বহুপজে আমার আমারই সালপাইলা লিখেছি রবীন্দ্রনাথ ঠাকুর যে ভাষা হান দিলো আমারে ও ভাষা আর বাংলা ভাষা না কই নয় বাংলা ভাষা আর সাহিত্য ভাষা দিলো ভাষা সাহিত্যর ভাষা মানে টটরিয়ার ভাষা আনে আখান বুলতে জীবনের ভাষা আর উন্নতি নাই কারণ নি ভাষা সাহিত্য মানুব ভাষা সাহিত্য স্টাডি করো শুভ কালিদাসে লেখেছে ভাষা ওয়ান সংস্কৃত ভাষা হান কালিদাস আর ভাষা ওয়ান ভিত্তি করে আর সংস্কৃতি আনার উজ্জল করে নাকি পানি নিয়ে ব্যাকরণ ল তা অষ্টা অষ্টাধ্যায়ী লেখে দিয়া সংস্কার করে দিলো আর এ সংস্কার এ শব্দটা এপিদ বরানি লাগে এ শব্দটা এপিদ না লাগে এটাতে অলংকারী বিশ্বনাথ কবিরাজ কাশি আর আকৌ যেটা ধনী তত্ত্ব অলংকারত্ত তত্ত্ব লোক ছানিয়া সংস্কৃত সাহিত্য আলঙ্কারীকে ব্যাকরণে কোন শব্দকে কুম্পিত বরানি কোন শব্দ কুম্পী না বরানি এ তার গভীর আলোচনা করেছে বলিয়া আজি সংস্কৃত ভাষা হান বিশ্বর মুখে ভাষা ভাষাহান হইয়া অমৃতময় সাহিত্য সৃষ্টি করলুকুয়া চৈতন্যদেব যুগে পঞ্চদশ শতাব্দীতে চেয়ে চৈতন্যদেব পেয়াতে বাংলা ভাষা লই করতেল কারণ ভক্তির জগতে ভাবর জগতে চৈতন্য দেবের বাংলা তা বাংলার কথা কিন্তু করলো তাই করলো তা সংস্কৃত ভাষায় শিক্ষা অষ্টকান সংস্কৃত ভাষাই করে। রূপ গোস্বামী সনাতন গোস্বামী জীব গোস্বামী গাছী সংস্কৃত ভাষাই করিয়া গেলাম আমি আমার পরম গুরুদেব আমার সমাজে অনুরুত্তম ঠাকুর বলিয়ান তা প্রেম ভক্তি চন্দ্রিকা লেখেছেন কিন্তু বাংলা ভাষায় লিখেছেন বাংলাও হাসান বহু গজে কাইয়া লেখেছে হ্যাঁ বাংলাও হাসা আনরে তানু ক্রস করিয়া গিয়া সাহিত্য হালো বাংলা আনরে ভাষা আনরে বাংলা সাহিত্য আনে জ্যেষ্ঠর কা কাকল লবা ঔস্তর গিয়া সর্ব ভাষা বা তানু বাঙালি করতে করে পারেছিলা সাহিত্য আনে এমন ক্ষমতা আন আছে আমার তা এ সম্বন্ধে আমার আলোচনা নবর আমি কি আমি এর হান খৌরাং পাংকাল থ আমার ভাষা এটা নত আমার ভাষা বিশুপিয়া মণিপুরী ভাষা আমি আন্তর্জাতিক শব্দ আছে তানুর মাতৃভাষা ই মাঠার আনার শব্দও তারে তানু উড়া দিয়া বেলাই লাগা উড়া বেলা দিয়া তানু দেখলা যে বাংলা ভাষা করতে গেলে গা এন্তর্জাতিক সর্বমানু পাবা তাই ভাষা যদি ই করিয়া তাহলে উড়িয়া গইও বাংলা পাখরিয়া বুঝে পড়তই বিষ্ণুপ্রিয়া গই পাকড়িয়া বুঝে পারতই হিন্দুস্তানি গই পাকড়িয়া বুঝে পারতই উলিয়া আজ প্রেমভক্তি চন্দ্রিকা গ্রন্থ হান উড়িয়া জাতিয়া পাকড়িয়া করিয়া মহাপ্রভুর পথে সমগ্র উড়িয়া জাতি আর দীক্ষা লইলা সাহিত্য আন কি হ্যা তা। সাহিত্য আন এত উন্নত স্তরে বাঙালিয়া বাংলা সাহিত্য কা করিলা। আমার সালপা ডাকলায় আমার মানুষের মণিপুরে আ বাংলা ভাষা বুঝে পারলা কিয়া ও সংস্কৃত লহন করিলা হন

জানতে কুকুরের জাং মেকুরের জাং উঠাইতে পারে না কিন্তু কুকুরর অন্তে না থানায় মেকুরের চর অন্তে না থান নাই এবং চরণে আনার তফাত যদি মানে না বুঝতরা বৈষ্ণব চরণ রেণু ভূষণ করিয়া তনু মার্জন হয় ভজন সাধন এন উত্তম ঠাকুর এন কি বাংলা ভাষা হাহার মিটাই এন বাংলা ভাষার নবুল কুম শিলতি বাঙালিয়া গাকাইয়া বাঙালিয়া গো ময়মনসিংহ বাঙালিয়া গই বা আমার সিন চারার করি মোজার বাংলা আগই হ্যাঁ বৈষ্ণবচরণরে নুলিয়া এই আপনার দোকানের চরণ দোকানের পায়ে ধুলার মুটাইতা না ভাই দোকানের চরণে ন মুটাইতা এরেনু সব কর তানু নত্তমটা করে বোরা দিয়া এ হলো মারচনা কল্লো আরে বাংলা ভাষা হান বৈষ্ণবচরণারে নবলতে हिंदुस्तानी गयो बुझे पारे मारवाड़ी गयो बुझे पारे হ্যাঁ এ হান তাই বাংলা ভাষার স্মৃতি করতে গে তানু সাধন ভজন করলা ঔস্তর সাধন ভজন করিয়া রবীন্দ্রনাথ আগদিনে রবীন্দ্রনাথ অস্বনা হইলায় সমস্ত বেদান্ত দর্শন করিয়া অলঙ্কার শাস্ত্র কিন্তা হাব করিয়া হ্যাঁ রবীন্দ্রনাথ ঠাকুর অস্বা হল রবীন্দ্রনাথ ঠাকুরের আমার ভাষা হান আসান শুনানির তার হান পরিবর্তন উলিয়া মণিপুরী সমাজের হানারে শ্রেষ্ঠ হান উলিয়া চিত্রাঙ্গদা নাটকই করলগা। ভানু সিং এর পদাবলি করলা রবীন্দ্রনাথরে ইনস্পেশন করে আমার বিশুফিয়া মণিপুরী নাই বিপুরী সমাজে হান আমার পাওয়া কুস্তরে গেছি গা হান যে হানে রবীন্দ্রনাথ ঠাকুর সাথে বিশ্বকবি আগরে ভানু এর পদাবলি করিতে বাধ্য করেছিল চিত্রাঙ্গদা নাটক বাধ্য করেছিল তাইলে বাংলা ভাষাতে বাঙালিরং তো আমি উপকার পাচ্ছি না বাঙালি জাতীয় আমার আং তো উপকার পাইছে আজি যদি রবীন্দ্রনাথ ঠাকুরে আমার মণিপুরী সংস্কৃতি আর না বাঙালি নিকেতনে বিপাহান রবীন্দ্রনাথ যে আধ্যাত্মিক জগতে রবীন্দ্রনাথ ঠাকুরে পানার মতো অনেক আমার পেয়ে গেল হল ডক্টর অলকাল আহিরি যে উৎকল বিশ্ববিদ্যালয় ভক্তি চৈতন্য বৈষ্ণবীজম নর্থ ইস্ট এ বুলে তারান কোরিয়াতে উৎকল বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করেছিলি মিজেব একটা বৈষ্ণবীজম পিএইচডি করলেরিকলিছ হ্যাঁ দেখলো গৌরীয় বৈষ্ণব ইজ ডেভেলপড ইন বেঙ্গল বাট অরিজিনাল ইজ বাই আমার মণিপুরী সমাজে কিন্তু বাংলার থান যে মহাপ্রভু চৈতন্য দেব করেছিল যদিও বাংলার তো আছে কিন্তু বাঙালি ওয়ান দরিয়া থানা নয়ারেছি হাইহান ইস্কন গৌরীয় মত বা মহানাম সম্প্রদায় আমি দরিয়া থানা রেছি আর মাতে নারিয়া তানু টেন পার্সেন্ট ভিতরে দরিয়া থই কিন্তু বৈষ্ণবিজম মহাপ্রভুর বাংলার বৈষ্ণব বা দেহা একমাত্র মালক্ষেত্রতল রবীন্দ্রনাথে হুদ্দা এলাহুনিয়া মুগ্ধ সেহেনা গল ইরিগি থানি মর বক্তব্য বাঙালি দীঘলর অন্য প্যানেলিস্ট তো নাই তারা হাঁটতে বাঙালির লগে আমার যে সম্পর্ক আর রবীন্দ্রনাথে মাল্টে করছে বা সমাজে বাঙালি সমাজে তা লেই চন্দন নৌ বাঙালি সমাজে লেই চন্দন প্রথা আর নাই গিরি থানি উদ্ধার যে রাস্তারি গোরাং তো আজি গৌরাঙ্গের মনে কি ভাব উদয় হইল এলাওয়াল মুক্ত মুগ্ধ সে হ্যাঁ না গই দেবাকা রবীন্দ্রনাথ উবাকা আমার মানুষ দেবাকা তারা লেই দিয়া থাইবা

সাধু বাবার মাধ্যমে আন্দোলনে হান পুনর্জন্ম লইলা মহাপ্রভু চৈতন্যদেবের পরে লুপ্ত বৃন্দাবনে যে নাম নবদ্বীপ আছে উদ্ধার করে নাই নাতে আমার বিষ্ণুপী মণিপুরী গিয়া এ উদ্ধার করল বা কিয়া তার বংশ আর তার মণিপুরী জাতি হনতে চৈতন্য বৈষ্ণবী জমানের প্রিজার্ভ করেছে জাতি হান নাই আজ আমার মানুষ যত হান্না পেয়েও থাক গৌরী বৈষ্ণবী জন সম্বন্ধে আমার মানুষ সোয়া রাখ যত হান জ্ঞান থাক বাঙালি সোয়া রাং হিন্দুস্তানি সোয়া রাং নাথান থান নাই এটা আমার জন্ম আমার সংস্কার আন পেয়ে আর হান্না এ মাংলে হিনা মাংলে হিনানি এর আমার সৌরে বুঝানি না লাগে আমার সৌরে গুরুজন দেখলে হমা না এটা আমার সৌরে বুঝে না লাগে বহ গর নাঙ্গার না দরানি বিনহর গর মুড়ে ফুটি দেনি এটা কালচার এবার বাঙালি সমাজে এবার মাংয়া গেছে আগে আমি দেইহার নাই তার বহু হকলি নাংドル তারা তার অনেক জিনিস আছে এটা কিন্তু বাংলা জাতি আমারান্ত একাহিকতার আগতনurant আমি হিকি আর অত এব মামার আজিকার 19 মে ভাষা শহীদ দিবস উপলক্ষে বাংলা ভাষার আমার রক্তমাংসের সম্পর্ক হে আমি জীবন উপাহরে নারি আর কারণ আমার বিদ্যা শিক্ষাত্ব করে আমার সংস্কৃতি ধর্মে আমি এটা জড়িত আছি আমার প্যানেলিস্ট তো নাই তারা আনতে লমিতে আমি যেতু ভাষা তত্ত্ব ভাষার গজে মিলে ইপা করেছো আনতে মি আজি বাংলা ভাষার ইতিহাস আন্দোলনের গজে গোপাল অজাগিরকে মাতিয়া গেল গাও নিলে মাতিয়া গেল গা এন আমার সাংস্কৃতিক ধর্ম ইতিহাস এহানার লগে আমার ভাষার যে মিলনান বাংলার লগে এহান আমার কতিপই মানু কত বই এহানরে বিকৃত করা আমি চেষ্টা করি আর সত্তর দশকে আমার সমাজে উশৃঙ্খলা আন সৃষ্টি করলাম নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্য পরিষদ নাঙে যে বাংলার তো আমি দূরীয় না বাংলার তো আমি শেষানি বাংলার মানে বানানহানা আমি বদালানি বাংলার তো আমি দূরীয় না যে সেভেন্টি ওয়ান ইংরেজিতে ডক্টর কেপি সিনহা দশকে ডক্টরের ডিগ্রি পানার পরে আমার যাতে আনার রক্তমাংসে মাংসে হিংসা ভাবে আমার

আমি বাংলার তো দূরেও না বাংলায় আমার বাসা হান গ্রাস করলো বাংলার বানান আমি না মানানি আমি খাইঠার মাহি বরানি আমি বাংলা ল এলানা লেখানি বাংলা না বরানি যে আওয়াজ আহান তুলে দিয়া সমাজে যে উশৃঙ্খলা হান সৃষ্টি হই যেহান হওয়ার অভিশাপ হান এবার কাপিও আমি ভুগিয়ার এহানোর প্রসঙ্গে চুটি শুয়া অনিল দিচ্ছে অনিল এনেরান সম্বন্ধে তুমিও খানি টটরাণিক মাতুহা এনের সমে বাংলা ভাষা এবার আমি মন্লগে বেকার সরল কারণ সরলৈ আলানি সরলইয়া বুঝানি দেখি হওয়া সম্পত্তি নেই ইতিহাস দৃষ্টিভঙ্গি অনিলে বাকা যে কথা হান তাহে। হেলেটি ভাষা লগে

আমি যে তা এবাকা বহি তিনগি আমার অরিজিনাল আইডেন্টি কি তা আমি শিলতি মানুষ না গো মণিপুরের তোরাঙা আইটা আইটা নাগল ইতিহাস দৃষ্টিভঙ্গিতে গেলে গা এবং আমি যতটুকু টটরিয়ার যে আমার ভাষা বিশেষ করে রাজার গাঙে হান এরে রাজার গাং যে যেহান এহান ভাষা হান না গান ঠার হান

আমার তা আজি যে তথ্য হান দিলে আসলে তথ্য হান এতদিনে হানি বুঝাও রিহা যে ভাঙলা ভাষা হান তো আমি যদি দূরীয় তাহলে করিয়ার মাতিয়ার খাইয়ার আইলান উট ব এটাতে কোন বাসা হা এটাতে শিলতি বাসা নাই তা আমি আইলাম আমার মানি আইলাম Amin, amin, amin. Amin, merta hina ilego, tanu merta hina logesuin, teh hina nuanti te mibarang tidak kena. Naro, oni naro kan ini. Nana, amin merta hina adgelga, tanu merta hina logesuin, teh hina ni teh kotaanti tidak kena. Wah, mau belangkan ini kata teh ya, motor.

আমি বাসা তত্ত্ব খানি পাকলাং সমিয়ান ইউনিভার্সিটির পাকলাং বিদ্যে আমার খাই লগে আমার কৌলিয়ান জমরিয়া লাগেছিল বিদ্যে খানি পাকলাং না সাহালো পাকলাং তো গিয়ার সনে আমার এই কিতাব লেতা যে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা অসমিয়ার উপভাষা শ্রীতি কুমার এবারও মাতে তাই বাংলার উপভাষা দলি তো ভুল নেই কারণ গিয়ার সনে মাদৈ গান ইউতার লগে তিল হে গাতা ওপে চেতে গা করিছে আইছে খাইছে থাইছে হান

তথা মিউটসে মিদে হরি নরি মিট আছে তাই এহেন আমার আলুচ্য বি বাংলা ভাষার দূরে গুলো দূরে নারতেই কারণ ভাষা তত্ত্বের দৃষ্টিবঙ্গিতে বাংলার লগে আমার মিলে আমার মিলে হান বিশেষ করে মাদী গাঙে হানগে নিয়াম মিল এবার রাজার গাঙে হান শিলটর লগে নিয়াম

বাংলা ভাষার লগে বা বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা ধর্ম সাহিত্য সংস্কৃতি এতা যে সুপিয়া আছে এoperatorname আলোচনা প্রসঙ্গে ইতিহাসর কানে রেফারেন্স টানানি হয় খোবাহান আলোচনা আগো করানি থক আন্দে সমান ব্যাকাপিয়া পরবর্তী অংশ গ্রহণ আমার বানার নিহারিকা গধানক বা আর আমার মধুমঙ্গল গিরক আইতাই বুলিয়া হয়তো আকান খান হয়তো কোনো অসুবিধাই এলাকাও পেয়াও যৌন আর সেই জেতাও কোনো অসুবিধা থাকতে পারে এলাকাতে খানিয়া হান ইমে বাকা সময় ঘন্টা খান আলোচনা চলে মানুষ কি কথা মতে ইমে আর খালি করে মি ওই একটি টাউনে ইমে আনে মানে আলোচনাতে নিয়ম পারা আছে জেতাবো যেহেতু উনিশে মে আজিকার দিনে হান এগারো গো বাঙালি বেয়াপা বেগুনি বা যুবক যুবতী প্রাণ দিয়া বাংলা ঠারে হানরে ধর্ম হানরে সংস্কৃতি হানরে কৃষ্টি রক্ষা করতে গা আত্মবলিদান করিয়া বিশ্বর মুহে পাল করলা নেই আজিকার আজিকার স্মৃতি হান আহের হান এর প্রাসঙ্গিক আমার বিষ্ণুপুরিয়া মণিপুরী আজি বিয়ানে ফেসবুকে আমি পেজে হারল আমার সাহিত্য সভার মণিকান্ত সিংহ গিরত ব্যানার হলো গান্ধীবাগর ওপি দাব্বা দিলীপ গাছি হরেন্দ্র মি ফেসবুকে দেখলু আমার ব্যানার হান দিয়া আজি শ্রদ্ধাঞ্জলি যে উপি বহেসি গাওয়ান আমি হারবইলু বিয়ানে পেলু নই দশটার উপি ফেসবুকে আমার সম্মান জানানি থক কে বলে তো খানি আগে আমি উল্লেখ করেছিল যে মানু মানুষে আর কেউ আমার মানুষগিরকে আর কেউ ওহানোরে তর্জমা করলো বাংলা ভাষা

ষোলোই মার্চ উনিশশো ছিয়ানব্বই তার কমেন্ট পিছলের পেপারে তাহান ফলাও করে দিয়েছিল যে হান মর আমি উল্লেখ করেছো নিশ্চিত দাসে কিতাব লাইছিল আজিকার ভাষা শহীদ পরিপ্রেক্ষিত যে পেম্মা দানি আমার সুদেশনারে নিজিদ দাসৰ শ্রীমুখতন গুলেছিলাম যে পঞ্জত শহীদ গбораক উৎসকা এটা একদম লিখিত আকারে পেপার স্টেটমেন্ট দছি ওৱানৰ কেন্দ্রকৰিয়া প্ৰত্যেক বছৰ বাংলালিয়ে আমাৰ সুলেশনারে পঞ্জত শহীদ আখ্যায়িত কৰলা কারণ 11 গৰ শহীদ মৰলা তা 1961 গজি এৰপরে 21 ফেব্ৰুৱাৰী বাctuত অগ্রবর্তীর আগে জগন্ময় যিশু অগপ সরকারের আমলে ও তা প্রাণাহুতি দিলা তা একুশে ফেব্রুয়ারি ও সময়মান হান অগপ সরকার আমল হান আমার করিমুঞ্জে সিভিল এস ডিও গোপেন্দ্র দাগির মনে আছে আমি মনিরাজ দার পে গিয়া দা আমি একেবারে আমি বিপৰীতভাৱে আমি সাহিত্য সভা দিয়ে হলো দৌড়াদৌড়ি করিয়া আমি আর কেউ আগবাড়ানি যে ঘটনা আমি আমার দা দুঃখ লাগিল ও বাকা দাস যে কমেন্ট কৰিছিল যে এগারো গর পিছে জগন্ময় যিসু বারো তেরো বাচ্চু চক্রবর্তী এর পিছে পিছে মরিল চোদ্দ বাংলা ভাষার কাবুলিয়া ওটা পঞ্চদশ পনেরো নম্বর গল তাই সুদেশ না বড়া কবিত্যকাত এখন নিষিদ্ধাসর মুখর ভাষা আন এবং পেপার স্টেটমেন্ট দিয়া বই এখন উল্লেখ করেছি যেহানরে এর গেলগা দুই মাস আগে আমার কালীপ্রসাদ দার্জেবাকে আমি সাধু ঠাকুর আশ্রমে আমার জন্মতিথি পালন করলাম এবার বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের বরাক উপত্যকার সভাপতি সঞ্জীব দেবলস্কর মানুষগির উদিন শুনল নিশ্চয় বাসনে তাও মাতল সঞ্জীব দেবলস্করে যে সুদেশনা বরাক উপত্যকার পঞ্চদশ ভাষার সহিত এন অলরেডি রিকগনাইজ লিয়া আস্থা ইন্টারন্যাশনালি ব্যাপিয়া হ্যান গেছে গা যাই হোক নিষিদ্ধ মনে আছে কি বলে দেয় সুদেশনার মরানির করে রক্ত ওই আন্দোলনে যে বাকা এক ঘন্টা রেল হল হইল কিতাব বলেছিল দি মোর বিষ্ণুপ্রিয়া মণিপুরিস রিমেইন ইন দি ওয়ার্ল্ড দি মোর সুদর্শনা সিংহা উইল রিমেইন এজ এ সোর্স অফ ইনস্পিরেশন ফর ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট মারাত্মক ধান নিষিদ্ধ আছে মাদা ইলদা যতদিন পর্যন্ত বিষ্ণুপ্রিয়া মণিপুরি ঠাই তাই ভাষা শহীদ সুদেব সিংহা ভাষা আন্দোলনের সোর্স অফ ইন্সপিরেশন অনুপ্রেরণার কেন্দ্রবিন্দু ইয়াতেই ভাই তো হাবির অন্তরে এহান মতেই হিতা এই যে 19 মে ভাষা শহীদর দিনে এহান প্রাসঙ্গিক এহান মোর মনে আয়ানা সরকার যুক্তিপূর্ণ ইয়ারিয়া গতিকেই আজি এর যে আমার কথা প্রসঙ্গ আলোচনা করতে আমার ধর্ম সাহিত্য সংস্কৃতি এটা বিভিন্ন আলোচনা চলে বাংলা ভাষাততপুরি আমি অনুকরণ আমার পূর্বপুরুষ জেতা ওবা গ আমার দিকে ভাষা স্বীকৃতি না পাছিলাক কেяваবা গামি পুরাপুরি লাইগত ফবন মারাসিগা আমর ভিতরে জতব গদামিয়া মতাত না যাওলিগা ওবাকা কি না আমর পূর্বাপুর জতা ডাঙা অ শিক্ষিত ই আদিব আগে লাগা বিভিন্ন পথমে চাকরি করিয়া কানিয়াগে উল্লেখ দিল গতিকেই বাংলা ভাষা আমর উচ্চ্য্য দ সম্পর্ক কিন্তু ওবাকা সংস্কৃত ভাষাতত পুরি জেতা আসে দেবনাগরী উতা তো নোট করে কর সংস্কৃতি যে আমর কালিদাস রগবংশম 12 বি এ সাথে করে যে আছে ওটা নোট করে করে সংস্কৃত ভাষার এর উন্নতির পর্যায়ে নেওয়া বাংলার উদ্ধার করেছি আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী ইশালপা রাজধানী লেখক এটাই নোট করে করে ইশালপাই এলাইতে অনেক কিছু মাত্রা গতিকে উদাও ছন্দ রাগ রাগিনী এটাও বাংলার তো ঠিক না ওরে যে সংস্কৃতর যে রাগ রাগিনী তত্ত্বপুরি আছে উল্লেখ বেশি ব্রজগুলি ভাষা ল অনেক কথা উল্লেখ দিয়া দিয়া আমার ঠারে ওটাইও করেছি উতাও বাংলার ব্রজগুলি ভাষার ইয়ো গতিকে গতিকে আমি হেন রে আমি বেলায় নারিয়া এবং কাব্য নাটক এটাই করেই করে ওবাগা ব্যাপকভাবে বিংশ শতাব্দীর সময় হান আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজে কৃষ্টি কলা সংস্কৃতি হান খু করিয়া আগবাড়ির সময় হান আমার মনে আছে হাই স্কুলে যে আমি ছাত্র ক্লাস এইটে নাইনের চৌষট্টি পঁয়ষট্টি ইংরেজি আমার হিঙ্গালার নাম করা এই সালপা বিজয় যে ব্রজকুমার যখন যে না তার ঝের তাক বিজয় যা নীলেশ্বর মুখার্জির মারুম মণিপুরে যে বাকা গিয়া গুরুবরণ করিয়া এলাহিক লোকা বিজয় যা নিজে ইমাও বাকা নিশিকান্ত স্কুলে মাস্টারি করি দি বিজয় যা আমার ঘরে আহিল মি নিজে দেখবা স্কুলে যাইতে মোর নয়ানে হল বিজয় যাই এলা তা হাবি ভ্রজৌ লিবাস হলো লেংকরে লেংকরে ওর যে শ্রাদ্ধ কীর্তনে কতি হওয়া করে এলাইলো সংস্কৃত দিয়া দিয়া ও বিজয় যা গতিকে তা নিলে সন্মুখার্থী গায়ে দেখি ব্যাপকভাবে প্রচার করিয়া বাইরে দে না কিন্তু মারুব গো নিহাপাসু নিল সন্মুখার্থীর মারুব গো ক্লাস যে বন্ধুস্থানীয় ক্লাসমেট গো নিয়া করে ও বাগা এলার একের প্রবল ইহতে গেছি লাগা সব খেলতামে তারি সালপাতা করতে করতে শেষ টাইমে যে বাকা আমার ঠালুরে যে খানিয়াগে মানসে মানলো বা যে পরে পরে সাইটর দশকর পিছিয়ে দেশ তৈরি গিয়া এর পরবর্তী গায়ক যেটা ইশালপা ডাকুলা বা রাজদারি দুয়ার আমার এর যে হুতাগাও চলছিল আমার সাহিত্য পরিষদে আমার ঠারে বুলা দেনা আমার ঠারে বুলা দেনা বুলিয়া প্রথম দেওয়াগ গদই ওজা বা পচা ওজা এটাই অখরাগ দিলা এর আগ পেয়া এর আমার এর যে ইশালপা ডাকুলা তাই আমার এই ব্রজ বলি বাসাল ছন্দ রাগ রাগ নিল এলাই দিয়া গেছিয়া গতিকেই এটা হয়ে সংস্কৃত রিয়ারি এবারেও মোর মনে আছে বিজয়ও যায় ক্ষুদার চেষ্টা করলো তার লাস্টের দিকে যে আমার ঠারে হানিও করে কিন্তু তার নিয়ম প্রচার না করেছে ও মানে মাঝে মনে আছে ও আধ্যাত্মিক দিক দিয়া আহান লাইন দুহান গড়ে নিজে আমার শুনেই লোতা মাতে হিলতাই কিতা যে নিং করলে পেইতেই নিত্য ভ্রজদাম আহি গিজি পেইলে দেখতেই নবগণ শ্যাম এলার ছুরে নারগুলো ভ্রজকুমার দায়িত্ব হিসেবে তা এলাতা লেকলতা তার ওজা বিজয় ওজার মতো অর্থাৎ ওবাকার তিনটা ধারা উতাল এছা তালেন করিয়া গেছি গা তা হাবি ছন্দ রাগ রাগিনী এটা বাংলাৰীয় আনেছিল তাও সংস্কৃত ভাষাত্ব আছিল তার লগে বড়িয়া উপলভ করিয়া শুনতেও নুন লাগে ও রাগ রাগিনীর ছন্দ উতা যেটা হয়তো আমার ঠারে পৰৱৰ্তী পরবর্তীকালে রে আইতারা তাই আৰু গৌ মাতৃভাষাই দেনা আমার ঠারে দেনা বুলে বুলে লাগা লাগা আমাৰ আমার এলাকা চলহান হয়তো বর্তমানের বিশাল বাদে ইয়ে করতারা যাই হোক আর ওয়ান আদমি নাজাউরিগা ভাষা শহীদ স্মরণে নিং সিংয়ে আজকার আমার এই যে উনিশে মে বাংলা ভাষাত জেদা এগারোগো শহীদ হইলা তানুর পরাদে আজি আর এক বিশ্বব্যাপী বাংলা ভাষা আর এক আন্তর্জাতিক ভাষা যাবে আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরীর অবদানও বাংলার লোকের সম্পর্ক যথেষ্ট আছে আলোচনা হইল গতিকেই আজিকার এ সময় বাজার হয়ে যাতে তার স্মৃতি তর্পণ শ্রদ্ধাঞ্জলি কাজ করিয়া আমার বিষ্ণুপ্রিয়া মনিপুরি ভাষা সাহিত্য সংস্কৃতি ধর্ম এটাও আর হাবির হত নাই মুগে দ্বার আগেও কাকেই কারণ চেষ্টা নিগা মিচাং মানাইয়া এহেন মাতিয়া মোর পরবর্তী আলোচনা খামুড়িগা রাধে রাধে করে ভক্তি কাজ করিয়া অনিল বাকি ইনভাইট করেছিল তাও নাইলা তো অনিলর মাই একদমে লম্বাটা আইউলিয়া চিন্তাান করেছিল লাগে আমাল নির্মল সিং গিরক কুম্পি গাও মাতানা লরে কথা কথাান করে তা মিজি নিসাহান হারপানি মোনাউরি লেই চন্দন ভাষা হান বিশ্বপিয়া মনিপুরিহার নামেই তে মনিপুরি ভাষা তো এ পারে।

চন্দন বাংলা ভাষা উদ্ধার আসলে সংস্কৃত তত্ত্ব ইহানো উদ্Jesse গদিকেই আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী হও এবা তা উরে গেলেগা ও মিディア সরিয়া দরকার লাগতে কি তনি মি পুন গহু দলা আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা সৃষ্টি আছিল দ্বাদশ ই দশ শতাব্দি বিভিন্ন ভাষার সংমিশ্রণে আর্য ভাষা হয় হিন্দি উড়িয়া বাংলা অসমিয়া

ওরা মণিপুরে আমার বেয়া পাকা যে পাকা আসিল পাঁচশো ছয়শো সাতশো বছর আগে আমার বেয়া পা যেটা আসিল ও পেট আমার ঠেরার যে পাকা আসি ওপর মাঝে শব্দ হোম আছে আমার সংস্কৃত শব্দ হোম আছে অন্যান্য অসমিয়া হিন্দি এটাও হোম আছে অসমিয়া এমন একটা মানে মিশ্রণ বা মিশ্রিত ভাষা আছে গন্ধর্ব ভাষাও আছে গতিকে লেই মেইতেই শব্দ গো চন্দন শব্দ সংস্কৃত দিওহানোর যুগারে ও বাগা টটল আসলে তা নাইলেতে চন্দন নাইলে তো ফুল ফুল বাংলা ফুল আনু বাংলা শব্দ গো বা সংস্কৃত শব্দ গো গতি পুষ্প লেই চন্দন বলতে ফুল চন্দন বলি আর নামাতি আর নাই শ্রুতি কা বলিয়া ও উরে কয়েকশো বছর আগে আমার বেয়া পাই মাতিয়া গেছি গা এ বাগা পেয়া ওয়ান চলি আছে লেই চন্দন আসলে আমার ঠারহান লেই চন্দন না গই কিন্তু আমার ঠারহানা রূপান্তরিত আছে গতি এহান বিষ্ণুপুরিয়া মনিপুরি ঠারে এবার রূপান্তরিত হতা শ্রাদ্ধ কর্ম কীর্তন জিয়া নাম আদি যত রাজকীয়তা নাকি আমার কর্মকাশা হ্যাঁ পদ্ধতি এটার মাঝে লেই চন্দন বিভিন্ন অর্থে পাঁচটা শালো এই রাধা গাধার গুরুর আসন এটা নাই গতিকে এই লেই চন্দন এহান একচুয়ালি এরা আমার রূপান্তরিত আছে লেই চন্দনে গ সংস্কৃত শব্দ গ চন্দন সংস্কৃত শব্দ বাংলা তো আছে দিয়তাই মিলিয়া আমার ধারে বেয়া পাই টটর আছে এ এপেই সৃষ্টি আছে ওইলেই চন্দন শব্দ গ মোর যতটুকু তত্ত্ব যেটা বা সৌস যেটা হিস্ট্রি যেটা উপাদান যেটা পাওড়ি এটার মাঝে বিভিন্ন লেরিকে আনতে এহানি মে মাতি আমি মানস গির করাং এহানোর মুড়ি ঘোক করানির কে আমি হয়তো দেয়া আহা অজাগিরকে মিজে হান মাত্র বুললো আনে অজাগিরকে মাতেই ল

শব্দ গমাই আমার আঙা আছে গ্রামার ব্যাকরণ গমাই আমার আছে বাংলার তো আমার আঙ আছে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা আনে যদি আমি বাসে 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 তা বাংলা এটা যদি এটা মেইতে বলিয়া বাসে দিয়ার উতাইতে ডক্টর কালী প্রসাদ যায় মাতে সেও সাদে আমার শব্দ বান্ডার গত একেবারে হুকা হইত আজি চেয়ার টেবিল লাইট এ শব্দ তার ইংলিশ শব্দ নবুল তার আগ্রহ এটা হাববি নিজের মাতৃভাষা ধমিয়া হতে

আর শব্দ এটার অর্থ আমি বুঝে পারি আর এটারে আমি গ্রহণ করেছি আমি গ্রহণ করে মাইজতে আমার গো নাই এ করে নয়া আমার গো না কইবানি কোন প্রশ্ন না আছে আমার শব্দ বানার গো মাই মাইতে রাঙ্গা সেগা মাইতে শব্দ বানার গো মাই আমারে আস অতইেবো এহান उतরে হান উত্তর hamil তাই ইহান যে দিবে আর নিবে যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষা সম্বন্ধে মারতে গেলে আমি হ্যান বুঝিয়ার বিষ্ণুপ্রিয়া মণিপুরি এটা একসেপ্ট করানি জানিতা। তা বিষ্ণুপ্রিয়া এটা ফুলসিরানি জানিতা। তা ফুলসিরিয়া মালাগিঠানি জানি তা আমার পূর্বপুরুষে অসমিয়া সংস্কৃতির খাদ্য যেটা বাঙালির খাদ্য যেটা আমি আশে পাশে আসিলাঙাতে আমার খাদ্য প্রণালীতে খার খাওড়া অসমিয়া বলতারা আমার যাতো খার খেয়া খেচুড়ি খাকুড়া জগন্নাথ পুরী বল তারা আমার যাতে খেসুরি কি আরে বাগা খেসুরি তা যদি জগন্নাথ তা বলি আর উতেলে আমার সমাজের সংস্কৃতি আর আমি হুকাং করতাম খারে তা আমি কি মাইতে আমিও খার খাওরা ডাইলে আমি কি আর মাইতে উতা ডাইলে তা বাঙালি না কই আমিও খাস দক্ষিণ ভারত উত্তর ভারত অর লগে আমার আমার উত্তর পূর্বাঞ্চল অর খাদ্য মিলনা আন আছে এ আনাত আমিও মিলিতছি ভাষার মিলনা আন আছে অতএব লমইতে আমি

আমার বৈষ্ণবী জমে হ্যাঁ মহাপ্রভুর হ্যাঁ আহিলতা নাই কে আহিলতা আপন জানো তারা নাই বাংলা মণিপুরী জিপুত নাই মধী প্রাকৃত উত্তর পূর্বাঞ্চল গ উড়িষ্যা জাতীয় উত্তর পূর্বাঞ্চল তা উত্তর পূর্বাঞ্চলতা মণিপুর উত্তর পূর্বাঞ্চলতা এবং বাংলা উত্তর পূর্বাঞ্চল তা উত্তর পূর্বাঞ্চলের মাতৃভাষা হ্যাঁ মাগধী প্রাকৃত এবং ও মানে প্রাকৃত ভাষাওয়ান এগারো শতিকাত মণিপুরে টটরা সিহান উড়িয়ার টটরা সিহান আসামে টটরা সিহান বাংলা টটরা সিহান তাই হে পরবর্তী কালে বিষ্ণুপ্রিয়া মণিপুরি ওইলা নাই এটাতে গাছাক যার তক সাতসে ফুলগি ও কারণে মহাপ্রভু চৈতন্য দেবে ভক্তি আন্দোলন করলো পে তা গিয়া অন্য জায়গাত না করলো গা কুপি করলো তার বা সাহান বুঝে পার তারা মানু তারাং তার বা সাহান হার পাবার তারা মানু তারাং করলো আরো আজি গৌরী বৈষ্ণবী জমে হান বিষ্ণুপ্রিয়া মণিপুরী যেহেতু তাহাতে বাংলা ভাষা বাংলা সংস্কৃতি হার পিতারা গ্রহণ করলাত আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী হার পিতারা মানু তাই গ্রহণ এবাকা আমি মহাপ্রভুর সম্প্রদায়ের ভিতরে দিই হ্যাঁ রায় আনন্দ গ উড়িয়া গ শরদ্ধা মোদর উড়িয়া গ পতাবুদ্র মহারাজু উড়িয়া গ এবং মহাপ্রভু নিজেই উড়ি দেশে ঠাইয়া সমস্ত গৌড়ীয় বৈষ্ণবী জমে ডেভেলপ করে পারলো

অনেক দিন যাবত পাশাপাশি যাতাহানার লোকে চলানির কারণে অনেক বাসা আমার আমার বাসা অনেক যেমন আমি বাদ খেয়ে বাঙালিও বাঙালি বাদ খাই এই যে বাদ খেয়ে আর বাদ তো বাতই বাদ বাদলে বিহার হাফার বাদ বাঙালি ও মাত্রারা বাদ অনেক ভাষা যে তারা আমি অনেক দিন যাবত ই করেছি এহান আমার তো নিমুত না ওইতোই এখন খাই বাসা হান অক চেয়ার ফার্সি বাসা অক।

আগে করিয়া যাহাতে মোহিনী একাদশীহান যেহেতু পারিবারিক শান্তির কাকতারা হান রামচন্দ্র প্রভুয়ে দুঃখতা ইহা বৈশিষ্টমণির নির্দেশে মোহিনী একাদশীহান করেছে

জয় জয় ভুবনেশ্বর সাধু ঠাকুর কি জয় আপন আপন গুরু বৈষ্ণব কী জয় চৈতন্য মহাপ্রভু কি জয় গোর প্রেমানন্দে ভোল হরি বেলমো জয় রাধে